আমি এই মাত্র ঘর মুছে গেছি, এই দেখো পড়ে যায় কিরকম পা পিছলে, নিজের ঘর জল ফেলছে নিজেই পা পিছলে তার মধ্যে পড়ে যাচ্ছে। আমি এই মাত্র ঘর মুছে গেছি, এই হলো তার নমুনা। যেই দেখছে আমি ঘর মুছে গেছি বাইরে, ও তাড়াতাড়ি পাঠা ভিজায় শুকনো ঘরের মধ্যে একদম, মানে কি অবস্থা করলো। এই যে এইখান থেকে দেখো কি দেখাবো আমি সবাইকে আজকে, হ্যাঁ আমি সবাইকে দেখাবো তুমি কি অসভ্যতা করো সব সময়। কি করলে তুমি ঘরের মধ্যেটা কি করলে, হ্যাঁ কেন ভিজালে ঘর এরকম ভাবে ভিজালে কেন, আবার আবার পাড়ায় পাড়ায় দেখতেছ যে ফ্যানের কাছে বসতো তুমি, হাসবা না একদম, হাসি পাচ্ছ না, ঘর মুছতে কষ্ট হয় না, কি পরিমাণ জল আবার ওই জল খাচ্ছে, হ্যাঁ জল খেয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিচ্ছে যে না আমি জল ফেলিনি, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে শুয়ে পড়বে, হ্যাঁ এই তো আর কিছু জানে না। তখনই ঘর মুছে হবে, ও ছাদে যাবে, ছাদে যেয়ে কাদা ঠাদা মেখে এসে সারা ঘর পাড়াবে, আর আজকে এই করলো। এরকম করবি আর আর করবি আর কোনোদিন ঘর মুছলে ঘর পাড়াবি, জল দিয়ে ভিজাবি তাই বল না, আমার কাছে আসবি না ভাগ না, সর পা ধরে ক্ষমা চাইলেও কিছু হবে না, না আমার পা ধরে তোমার ক্ষমা চাইতে হবে না, তুমি যাও না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, পা ধরে ক্ষমা চাইতে আসছে না, ক্ষমা চাওয়া লাগবে না, না না ঠিক আছে থাক থাক, ক্ষমা চাওয়া লাগবে না, থাক না থাক না ক্ষমা, এই কেবলমাত্র কেন ভিজাইছে সুন্দর দেখে, আবার রাগ দেখায় চোরের ভাই বড় গলা, এত দুষ্টুমি করে এত দুষ্টুমি করে আর বলা যাবে না, সেগুলো বলাও যাবে না, সে আর একটা দুষ্টুমি করে আর দোষ ঝগড়া করে দিতে যায় না, আমার কাছে ক্ষমা চাওয়া লাগবে না তোমার, যাও তুমি ওই জন্য তো রকম যাচ্ছে, ওমা দেখলে কি করেছে, না আচ্ছা দেখাচ্ছি না দেখাচ্ছি না দেখাচ্ছি না দেখাচ্ছি না না দেখাচ্ছি না দেখাচ্ছি না, তুমি বসো বসো দেখাচ্ছি না, দেখা তাহলে যাই তুই মারে দেখাচ্ছিস কেন, এবার আমার একটা সত্য কথা বল, এই ঘরের জল কে ফেলছে তুই না, ওই তো দেখলি আমি তো জানি তুই ছাড়া কে করবে সব, তুই কি এই জল ইচ্ছা করে ফেলছিস, তাই এই ঘরের মধ্যে জল ইচ্ছা করে ফেলেছিস না, হ্যাঁ দেখেছিস আবার হাসে, হ্যাঁ জিভ একটু বের করে দিয়ে হাসতেছে চোরের মতো।